গ্রামের ছোট এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এক মেয়ে, যে কিনা বাবার কাছে বই পড়ার মর্ম শিখতে পারে। মেয়েটি এক লেখকের বই পড়তে পড়তে সেই লেখকের প্রেমে পড়ে যায়। কিন্তু সেই লেখকের জীবন মোটেও কোনো সাধারণ মানুষের মতো ছিল না, তার জীবন ছিল বিপ্লবী। জীবনে চলার পথে যে কোনো সময় মৃত্যুর ভয় রয়েছে তার। এসব কিছু জানা সত্ত্বেও মেয়েটি বাড়ি ছেড়ে পালিয়ে যায় লেখকের খোঁজ করতে, তার ভালোবাসার কথা জানান দিতে। কিন্তু শেষ অবধি তাদের জীবনের পরিণতি কি হয় এ সবই জানতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। সময়টা 1973, তেলেঙ্গা গ্রাম অঞ্চল। গ্রামের রাস্তা দিয়ে একটি ট্রাক্টরে একজন প্রেগনেন্ট মহিলাকে ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় ওখানে পুলিশ বাহিনী ও নকশালবাদীদের মধ্যে গুলাগুলি হচ্ছিল। আর এই নকশালবাদীরা কে সেটা পরেই বলছি। দুই পক্ষের গুলাগুলির কবলে পড়ে প্রেগনেন্ট মহিলা ও তার পরিবার ভীষণ বিপদে পড়ে যায়। একজন নকশালবাদী মেয়ে প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায়, সেজন্য মহিলাটিকে সে সাহায্য করতে এগিয়ে আসে। মেয়েটির ডাক্তারি প্রশিক্ষণ ছিল, সেজন্য খুব সহজেই মহিলাটি সুস্থভাবে ডেলিভারি করাতে সক্ষম হয়। কন্যা সন্তান জন্মলাভ করেছে তার। নকশালবাদী মেয়েটি এই কন্যা সন্তানের নাম রাখে ভেনেলা। ঠিক তখনই নকশাল মেয়েটির মাথায় গুলি এসে লাগে, আর ওখানেই সে মৃত্যুবরণ করে। এরপর ভেনেলা আস্তে আস্তে বড় হয়ে যায়। ভেনেলা ছোটবেলা থেকেই অনেক সাহসী আর খুব জেদি মেয়ে। ভেনেলার বাবা কবিতা লিখত, সেজন্য ভেনেলা বাবার কাছ থেকে কবিতা ও বই পড়তে শিখেছিল। ভেনেলার বাবা ভেনেলাকে অনেক আদর করে, কিন্তু অপরদিকে তার মা ভেনেলাকে একটু শাসনে রাখত। পরের দিন ভেনেলা বান্ধবীদের সাথে আসার সময় বান্ধবীরা বলছিল তার দাদার কাছে একটা কবিতার বই রয়েছে, সে ওই বইটি লুকিয়ে লুকিয়ে পড়তো, কারণ ওই বইটির লেখক হচ্ছে একজন নকশালবাদী। আর নকশালবাদীদের বই যদি কারো কাছে থাকে তাহলে পুলিশ তাদের ধরে নিয়ে যায়, কারণ বইগুলো নিষিদ্ধ করা হয়েছে। ভেনেলা এসব কিছু শোনার পর ওই বইটি পড়ার জন্য কৌতূহল সৃষ্টি হয়ে যায়। ওই বইয়ের মধ্যে কী এমন লেখা আছে যার জন্য এত ঝামেলায় পড়তে হয়? এজন্য ভেনেলা বান্ধবীকে বলে বইটা এনে দেওয়ার জন্য। এরপর তার বান্ধবী তাকে বইটা জোগাড় করে দেয়। ভেনেলা রাতে লুকিয়ে লুকিয়ে বইটি পড়তে থাকে। এই বইটি রাভান্না নামের একজন নকশালবাদী লিখেছিল। এই রাভান্না হচ্ছে নকশালদের কমান্ডার। ভেনেলা রাভান্নার লেখা আরও কিছু বই সংগ্রহ করে পড়তে শুরু করে। বইগুলো লেখা খুবই জ্বালাময়ী আর সংগ্রামী। বইগুলো লেখাগুলো এতটাই শক্তিশালী যে কোনো মানুষ রাভান্নার বই পড়লে তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। ভেনেলা রাভান্নার বই পড়তে পড়তে তার ভক্ত হয়ে যায়, এবং এক পর্যায়ে ভেনেলা রাভান্নাকে মানে সেই লেখককে না দেখেই তার প্রেমে পড়ে যায়। একদিন গ্রামে উৎসব হচ্ছিল, কিন্তু তখন ওখানে পুলিশ এসে গ্রামের মানুষদেরকে হুমকি ধামকি দিচ্ছিল, কারণ গ্রামের মানুষজন নকশালদের পক্ষে, কিন্তু পুলিশের ভয়ে তারা কিছু বলতে পারে না। নকশালদের সাহায্য করার জন্য পুলিশ সাধারণ মানুষদের অত্যাচার করতে থাকে। ঠিক তখন ওখানে নকশালরা এসে পুলিশদের উপর হামলা করে আর গুলাগুলি শুরু হয়ে যায়। এখানে আমরা রাভান্নাকে দেখতে পাই। নকশালরা পুলিশদের মেরে মানুষদের রক্ষা করে। আসলে এই নকশালদের উদ্দেশ্য একটাই, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে যারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, এবং তাদের উপর সবসময় অন্যায় করা হয়। নারীরাও তাদের অধিকার থেকে বঞ্চিত, আর এসব অধিকার বঞ্চিত মানুষদের অধিকার রক্ষা করাই নকশালদের একমাত্র লক্ষ্য। তারা সাধারণ মানুষদের বিপদে আপদে জীবন দিতেও প্রস্তুত, কিন্তু নকশালদের একমাত্র বাধা হচ্ছে পুলিশ। পুলিশ তো শুধু সরকারের কাজ করে, এজন্য সরকারের কাছ থেকে তারা বেতন নিয়ে নেয়, সাধারণ মানুষদের কথা তারা ভাবেও না। কিন্তু নকশালরা বিনা স্বার্থে সাধারণ মানুষদের জন্য কাজ করে, আর এজন্যই সাধারণ মানুষরা নকশালদের পক্ষে। আর এই পুলিশরা চায় না নকশালদের উদ্দেশ্য সফল হোক, এজন্য দুই পক্ষের দ্বন্দ্ব লেগেই থাকে। এজন্য নকশালদের যত মিশন রয়েছে সেগুলো গোপনে করতে হয়। রাভান্না গ্রামের মানুষদেরকে বঙ্গবন্ধুর মতো জ্বালাময়ী বক্তৃতা দেয়। এখানে ভেনেলা রাভান্নাকে দেখে ইমপ্রেস হয়ে যায়। এরপর রাভান্না যখন চলে যাচ্ছিল তখন ভেনেলা দৌড়ে এসে রাভান্নাকে একটা বইয়ে স্বাক্ষর করে দিতে বলে। তখন সে বইটাতে স্বাক্ষর করে দিয়ে চলে যায়। ভেনেলা তো মহা খুশি। এরপর থেকে ভেনেলা শুধু রাভান্নার কথা মনে করে অনেক হাসি খুশি থাকতো, কারণ রাভান্নার প্রেমে সে মাতোয়ারা হয়ে গেছে। এরপর একদিন ভেনেলার বাবা মা ভেনেলার বিয়ে ঠিক করে ফেলে তারই মামাতো ভাই রমেশের সাথে। আর ছোটবেলা থেকেই ভেনেলা ও রমেশের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ভেনেলা বাবা মাকে জানিয়ে দেয় এই বিয়ে সে কখনোই করবে না,
এজন্য মা ভেনেলার উপর বেশ রেগে যায়, কিন্তু বাবা সবকিছু সামলে নেয়। আগেই বলেছি ভেনেলা খুব জেদি মেয়ে, একবার যেটা মাথায় ঢুকবে সেটা সে করেই ছাড়বে। মা বলে এখন কোন মুখ নিয়ে তাদেরকে না বলবো। এই কথা শুনে ভেনেলা রেগে গিয়ে নিজেই ওই ছেলের কাছে চলে যায় বিয়ে ক্যান্সেল করতে। ভেনেলা রমেশকে সব বুঝিয়ে বলে তাকে সে বিয়ে করতে পারবে না, কারণ সে রাভান্নাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। এরপর ভেনেলা মন খারাপ করে রাভান্নার বই নিয়ে বসেছিল, কিন্তু হঠাৎ বইয়ের মধ্যে সে একটা অ্যাড্রেস লেখা দেখতে পায়, যেখানে গেলে হয়তো রাভান্নার খোঁজ পাওয়া যাবে। এজন্য ভেনেলা বাড়িতে একটা চিঠি লিখে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায় রাভান্নার খোঁজ করতে। চিঠিতে বাবার কাছে ক্ষমা চেয়ে রাভান্নার প্রতি তার ভালোবাসা লিখেছিল, আর এটাও লিখে তাকে যেন তারা খোঁজ না করে। এরপর ভেনেলা বইয়ে দেওয়া সেই ঠিকানায় চলে যায়। ওখানে গিয়ে রাভান্নার খোঁজ দিতে বলে, সে এখন কোথায় আছে শুধু লোকেশনটা বলে দিলেই হবে। কিন্তু তারা রাভান্নার খোঁজ দিতে রাজি হয় না, কারণ শুধুমাত্র নকশালদের বিশ্বস্ত লোক ছাড়া রাভান্নার খোঁজ দেওয়া নিষেধ। যাকে তাকে খোঁজ দিলে নকশালদের যে কোনো সময় বিপদ হতে পারে। এরপর ভেনেলা খোঁজ করতে করতে রাভান্নার নিজের বাড়িতে চলে যায়, কিন্তু রাভান্নার বাড়িতে শুধু তার বৃদ্ধ মা থাকে। ভেনেলা রাভান্নার মায়ের কাছে জানতে পারে রাভান্না 7 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে মানবাধিকার রক্ষা করার সংগ্রামে, আর সে ফিরে আসেনি। এসব বলতে বলতে মা ইমোশনাল হয়ে যায়। ভেনেলা তখন তাকে বলে, আপনি আপনার ছেলের জন্য মনের সব কথা একটা চিঠিতে লিখে আমাকে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসব। এটা শুনে বৃদ্ধ মা অনেক খুশি হয়ে যায়। এরপর এক অসহায় বৃদ্ধ লোককে দেখি, সে রাভান্নাকে কেঁদে কেঁদে বলছিল তার মেয়েকে রামানা নামের এক ছেলে প্রেমের ফাঁদে ফেলে মেয়েটির সাথে রাত কাটিয়েছে, এরপর তাকে মেরে ফেলেছে। তার মেয়েকে মারার পর তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রেখেছিল, যেন মনে হচ্ছিল তার মেয়ে আত্মহত্যা করেছে। অসহায় এই লোকটি কেস কাহিনী করে কোনো বিচার পায়নি, উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তাই সে রাভান্নাকে হাত জোর করে বলে তার মেয়ের ন্যায্য বিচার যেন সে পাইয়ে দেয়, কারণ একমাত্র শুধু নকশালরাই অসহায় মানুষদের বিনাশার্থে সাহায্য করে। রাভান্না লোকটিকে কথা দেয় এর ন্যায্য বিচার সে করে দিবে। পরদিন দেখি রামানা নামের ওই ছেলেটিকে তারা ধরে নিয়ে এসেছে এবং ছেলেটিকে অনেক থ্রেট করতে থাকে, কিন্তু হঠাৎ পুলিশ কোনোভাবে নকশালদের খোঁজ পেয়ে যায়। নকশাল ও পুলিশদের মধ্যে তখন আবার গুলাগুলি লেগে যায়। নকশালরা ওখান থেকে কোনো রকমভাবে পালিয়ে যায়। এরপর পুলিশ ভিতরে গিয়ে দেখে ওই রামানাকে তারা মেরে ফেলেছে, আর তার বুকে লিখে গেছে যে এরকম অপরাধ যারা করবে তার পরিণতি এমনটাই হবে। এরপর দেখি ভেনেলা রাস্তায় শকুন্তলা নামের এক মহিলার পোস্টার দেখতে পায়। এই শকুন্তলা হচ্ছে নকশালদের একজন, নকশালদের পক্ষে সে কাজ করে, নকশালদের সাথে তার সব সময় যোগাযোগ রয়েছে। ভেনেলা রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে শকুন্তলা ম্যামের বাসায় আসে। ভেনেলা তার কাছে মিথ্যে কথা সাজিয়ে সাহায্য চেয়ে বলে তার এক বান্ধবী এক নকশাল ছেলের প্রেমে পড়েছে, কিন্তু তার সাথে আর দেখা হচ্ছে না, এর জন্য তার বান্ধবী খুব চিন্তিত, তাই দয়া করে যদি নকশালদের খোঁজ দিতেন। কিন্তু শকুন্তলা বুঝে ফেলে ভেনেলা তার বান্ধবীর ভালোবাসার জন্য নয়, নিজের ভালোবাসার খোঁজ করতেই এসেছে এখানে। তখন ভেনেলা স্বীকার করে নেয় সে আসলে সব কিছু ছেড়ে রাভান্নার জন্য চলে এসেছে, কিন্তু শকুন্তলা ভেনেলাকে বোঝানোর চেষ্টা করে নকশালদের সাথে চলতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, তাদের জীবন অনেক কঠিন। ভেনেলা বলে সে সব কিছু জেনে শুনেই এসেছে, আর ইমোশনাল হয়ে বলে রাভান্নার সাথে তার বিয়ে হোক বা না হোক কোনো সমস্যা নেই, সে শুধু তার বাকি জীবনটা রাভান্নার পাশে থাকতে চায়, তার সাথে চলতে চাই, ব্যাস এতটুকুই, আর কিছু চাই না। শকুন্তলা তার এমন ভালোবাসা দেখে অবাক হয়ে যায়, তাই সে একজনকে দিয়ে ভেনেলাকে রাভান্নার সাথে দেখা করতে পাঠায়। রাভান্না ও তার সদস্যরা এক পুরনো বাড়িতে আশ্রয় নিয়েছিল। রাভান্না ভেনেলার সাথে দেখা করে আর বলে, শকুন্তলা ম্যামের কাছে তোমার ব্যাপারে অনেক শুনেছি, তোমার মতো এরকম সাহসী মেয়ে এই সমাজের জন্য প্রয়োজন, তুমি তোমার বুদ্ধিমত্তা ও সাহস এই সমাজের ও নারীদের সমস্যার সমাধানে কাজে লাগাও, আমার পিছনে পড়ে থেকে অযথা সময় নষ্ট করো না, এই বলে সে চলে যায়। ভেনেলা তখন রাভান্নাকে ডাক দিয়ে বলে, আপনি কি আমার চোখে আপনার প্রতি ভালোবাসা দেখতে পান না, আপনি কি বুঝেন না? রাভান্না তাকে বলে, এসব ভালোবাসা কিছুই না, আমার মতে ভালোবাসা হচ্ছে এক ধরনের রোগ, আর সেই রোগে তুমি ভুগছ। ভেনেলা তখন বিখ্যাত বিখ্যাত কিছু মানুষের ভালোবাসার কথা বলে, তারাও কি তাহলে এই রোগে আক্রান্ত ছিল?
এসব শুনে রাভান্না একটু থমকে যায়। ভেনেলা আরও বলে, আমি হয়তো আপনার লেখার অংশ হতে পারবো না, তবে আমার ভালোবাসা অবশ্যই আপনার জীবনের একটা অংশ হতে যাচ্ছে। সে আরও বলে, আমি আপনার মায়ের সাথে দেখা করেছি, সে আপনার জন্য একটা চিঠি লিখেছে, আপনি একটু দাঁড়ান, আমি চিঠিটা নিয়ে আসছি। এই বলে বাইরে যায় চিঠিটা আনতে, যেখানে বাইরে ওই ছেলেটি পাহারা দিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে নকশালদের খোঁজ পেয়ে যায়। ভেনেলা খুব টেনশনে পড়ে যায়। পুলিশ পুরো জায়গাটাকে ঘেরাও করে ফেলে। পুলিশ ও নকশালরা আবার যুদ্ধে জড়িয়ে যায়। কিন্তু ওই অবস্থা থেকে ভেনেলা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নকশালদের পালাতে সাহায্য করে, পালানোর ব্যবস্থা করে দেয়। সে জঙ্গলের ভিতর দিয়ে আবার গোলাগুলি চলতে থাকে। বেশ কিছু নকশাল গুলি খেয়ে মৃত্যুবরণ করে। এজন্য ভেনেলা অনেক ভয় পেয়ে যায়, যার ফলে পুলিশরা ভেনেলাকে ধরে ফেলে। পুলিশরা ভেনেলাকে ধরে নিয়ে টর্চার করতে থাকে আর নকশালদের খোঁজ দিতে বলে তারা কোথায় আছে। কিন্তু সেই রাতেই রাভান্না ও তার দলের লোকেরা ভেনেলাকে উদ্ধার করতে থানায় পুলিশদের উপর হামলা চালায়। এরপর রাভান্না ভেনেলাকে পুলিশদের হাত থেকে উদ্ধার করে শকুন্তলা মেমের বাসায় নিয়ে আসে। এদিকে সব পুলিশরা মিটিং করতে থাকে কীভাবে এই নকশালদের থামানো যায় আর গ্রেপ্তার করা যায়। পুলিশরা এরকম একটা প্ল্যান করে যে নকশালদের মধ্যে তাদের কোনো লোক ঢুকিয়ে দিতে হবে, আর না হয় নকশালদের মধ্যে কাউকে আমাদের সাথে যুক্ত করতে হবে, তাহলে নকশালদের সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে যাব। পুলিশ তখন ভেনেলার ছবি বের করে বলে এই মেয়েকে খুঁজে পেলে রাভান্নাকেও তারা ধরতে পারবে। ভেনেলা শকুন্তলা ম্যামকে রিকোয়েস্ট করে তাকে নকশাল দলে যোগদান করিয়ে দেওয়ার জন্য। কিন্তু শকুন্তলা তাকে অনেক বোঝায়, তাদের জীবন অনেক কঠিন, কিন্তু ভেনেলা কোনো কিছুতেই বুঝ মানতে চায় না। এদিকে পুলিশ ভেনেলার বাবা ও তার মামাতো ভাইকে থানায় নিয়ে এসে মারধর করতে থাকে ভেনেলা কোথায় আছে এটা জানার জন্য। কিন্তু তারা তো জানেই না ভেনেলা কোথায় আছে এখন। পুলিশ ভেনেলার বাবাকে বলে ভেনেলার খোঁজ করে পুলিশকে যেন তারা খবর দেয়। আর এদিকে ভেনেলা নকশালদের সাথে যোগদান করতে একটি নকশাল কোড অনুযায়ী ঠিকানায় যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু পথের মধ্যে হঠাৎ ভেনেলার বাবার সাথে তার দেখা হয়ে যায়। বাবা মেয়ে তখন আলাদা বসে কথা বলে। ভেনেলা বাবার কাছে ক্ষমা চেয়ে বলে, একজন বাবার তার মেয়ের কাছে যেসব আশা ভরসা প্রত্যাশা থাকে, আমি তার কোনো কিছুই তোমাকে করতে দেইনি, আমি তোমাকে হতাশ করেছি, তাই না বাবা? কিন্তু বাবা বলে, না রে আমার মেয়ে, এমন কিছুই না, কারণ আমি জানি তুই যা করিস সেটা ঠিকই করিস, আমি তোকে নিয়ে অনেক গর্ব করি, আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে তুই আমার মেয়ে, আমি তোর অনুভূতিগুলো বুঝি মা। ভেনেলা বাবার মুখে এমন কথা শুনে কেঁদেই ফেলে। ভেনেলা তখন বাবার কাছে বিদায় নিয়ে নকশাল কোড অনুযায়ী জঙ্গলের ভিতর দিয়ে নকশালদের সাথে দেখা করতে যেতে থাকে। এরপর সে এক নদীর ধারে বসে ফ্রেশ হচ্ছিল। ঠিক সেই সময় ওখানে দুজন নকশাল আসে। তারা এসে ভেনেলাকে বলে, আমাদের দলের লিডার রাভান্না আপনাকে রিজেক্ট করে দিয়েছে, আপনাকে আমাদের দলের অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু সেখানে ভেনেলা অন্বেষণ করতে বসে পড়ে, দলে তাকে না নিলে এখান থেকে সে যাবে না। তখন রাভান্না এসে ভেনেলাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমরা মারা যেতে পারি, তোমার কোনো ধারণাই নেই আমাদের জীবন সম্পর্কে। কিন্তু ভেনেলা চিৎকার করে বলে সে সব কিছু জানে, আর জেনে বুঝি সে এখানে এসেছে। এরপর ভেনেলাকে জঙ্গলের ভিতর নকশালদের ক্যাম্পে আনা হয়। সেখানে অন্য এক নকশাল মেয়ে ভেনেলাকে তাদের জীবন সম্পর্কে বলে, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত বিপদ হতে পারে, তুমি কি এসব জেনেও আমাদের বিপ্লবী সংগ্রামে মোকাবেলা করতে প্রস্তুত? ভেনেলা বলে, আমি আমার জীবনের পরোয়া করি না, সব কিছুর জন্যই আমি প্রস্তুত। এরপর ভেনেলাকে নকশালবাদীতে নিয়োগ দেওয়া হয়। ভেনেলা নকশালদের থেকে যুদ্ধ প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এরপর একদিন রাভান্না ভেনেলা ও স্বর্ণার হাতে কিছু টাকা দিয়ে বলে, আমাদের একজন নকশাল গায়ক যিনি নকশালদের জন্য বিপ্লবী গান গাইত, এজন্য পুলিশ তাকে অত্যাচার করেছে, যার জন্য সে অসুস্থ হয়ে পড়েছে, আর এই টাকাগুলো তার চিকিৎসার জন্য লাগবে, তাই টাকাগুলো ছদ্মবেশে দিয়ে আসতে হবে তার বাড়িতে। এরপর ভেনেলা ও স্বর্ণা রাতে লুকিয়ে লুকিয়ে টাকা দিতে ওই গায়কের বাড়িতে চলে যায়। নকশালদের সব কিছু গোপনে করতে হয়, কারণ পুলিশ জেনে গেলে সমস্যা হবে। তারা ওই গায়কের বাড়িতে টাকাগুলো দিয়ে আবার চলে আসতে নেয়। কিন্তু হঠাৎ তারা পুলিশের মুখোমুখি হয়। পুলিশরা জিজ্ঞাসাবাদ করার ফলে তারা ধরা খেয়ে যায়।
আর এসব কিছু রাভান্না ও তার লোকেরা দূর থেকে পর্যবেক্ষণ করছিল। অবস্থা ব্যাগতিক দেখতে পেয়ে নকশালরা পুলিশদের উপর হামলা করে। গুলাগুলির সময় একজন পুলিশকে ফাঁকায় পেয়ে তাকে মারধর করতে থাকে এবং মেরে ফেলতে নেয়। কিন্তু পুলিশকে মারতে ভেনেলা বাধা দেয়। সে বলে, আমরা যদি তাদের মতোই আচরণ করি তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য রইল কোথায়। তখন রাভান্না ভেনেলার কথায় সাপোর্ট করে, তার কথায় যুক্তি আছে, পুলিশকে মারতে নিষেধ করে। তখন তারা সবাই পুলিশকে ট্রিটমেন্ট করতে থাকে। পরদিন দেখি রাভান্না রাতের ঘটনার জন্য ভেনেলাকে ধন্যবাদ জানায় আর বলে, এই সবের মধ্যে থাকতে থাকতে কোনটা ভুল আর কোনটা সঠিক মাঝে মধ্যে সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলি। তখন ভেনেলা হঠাৎ রাভান্নার মায়ের সেই চিঠিটা রাভান্নাকে দেয়। রাভান্না তখন মায়ের চিঠিটা পড়ে খুব ইমোশনাল হয়ে যায়। এরপর রাভান্না ভেনেলাকে নিয়ে অনেক বছর পর নিজের মায়ের কাছে নিজের বাড়িতে ফিরে আসে মাকে দেখতে। মা ছেলেকে দেখে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে। এরপর দেখি রাভান্না মাকে নিয়ে লেখা একটা কবিতা শোনায়। এতে করে মা খুশি হয়ে যায়। তখন মা রাভান্নাকে বলে, তুই এই বিপ্লব করে কখনো সুখ পাবি না, তুই ভেনেলাকে বিয়ে করিনি তাহলে সুখ পাবি। কারণ মা জানতো ভেনেলা রাভান্নাকে ভালোবাসে। কিন্তু এরই মধ্যে পুলিশ রাভান্নার বাড়িতে ফিরে আসার তথ্য পেয়ে যায়। তখন ওখানে থাকা একটি ছেলে রাভান্নাকে চিৎকার করে বলে, পুলিশ এসেছে, পালাও পালাও। রাভান্না তখন দ্রুত ভেনেলাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে আসে। তখন রাভান্না ও ভেনেলা দুজনের দারুণ ফাইটিং দেখতে পাই। রাতের বেলা যখন তারা ক্যাম্পে ফিরে আসে তখন দেখে পুলিশের একজন গুপ্তচর বেশ কিছু নকশালদের গুলি করে হত্যা করে ওখান থেকে পালিয়ে যায়। কয়েকজন নকশাল মারা যাওয়াতে নকশাল সংগঠনের কিছু সিনিয়র নেতা রাভান্নাকে এসে সতর্ক করতে থাকে। প্রতিটা পরিস্থিতিতে তাদের সবসময় সতর্ক থাকতে হবে। দলের লিডারকে কাউকে পুরোপুরিভাবে বিশ্বাস করা যাবে না। দলের মধ্যে যদি কাউকে সন্দেহজনক মনে হয় তাহলে তাকে তখনই শেষ করে দিবে। পরদিন সব নকশালরা জায়গা পরিবর্তন করে অন্য কোথাও চলে যাচ্ছিল। ঠিক তখন ভেনেলার ব্যাগ থেকে তার লেখা ডায়েরি হঠাৎ নদীর পানিতে পড়ে যায়, যেই ডায়েরিতে সে সব কিছু লিখে রেখেছিল। এরপর পুলিশ এক নকশালকে জীবনের হুমকি দিয়ে একটা চিঠি লিখিয়ে রাভান্নার কাছে পাঠানো হয়, যাতে করে রাভান্না চিঠিটা পুরোপুরিভাবে বিশ্বাস করে। চিঠিতে লেখা ছিল, নকশাল দলের মধ্যে একজন বিশ্বাসঘাতক রয়েছে, একজন গুপ্তচর রয়েছে যে পুলিশের কাছে তথ্য শেয়ার করে। এটা শুনে রাভান্না টেনশনে পড়ে যায় আর সে এই বিষয়টা তার দলের বিশ্বস্ত দুজনের কাছে শেয়ার করে। তখন তারা বলে, এই বিশ্বাসঘাতক আর কেউ নয়, সে হচ্ছে ভেনেলা। ভেনেলাই পুলিশদের পক্ষে কাজ করছে। ভেনেলাকে তারা সন্দেহ করতে থাকে, কারণ সে যেদিন থেকেই দলে যোগ দিয়েছে সেদিন থেকেই একের পর এক ঝামেলা হচ্ছে। তাছাড়া এর আগে একবার এক পুলিশকে মারার সময় সেই প্রথম বাধা দিয়েছিল পুলিশকে মারতে। এতে করে সন্দেহ আরও বেড়ে যায়। ভেনেলা পুলিশদের পক্ষে কাজ করছে, এজন্য তারা ভেনেলাকে গাছের শিকড়ে বেঁধে টর্চার করে স্বীকার করানোর চেষ্টা করে। পুলিশদের সাথে কি চুক্তি করে তুমি আমাদের দলে যোগ দিয়েছো, এখানে আসার উদ্দেশ্য কি তোমার? কিন্তু ভেনেলা বলে সে এসবের কিছুই জানে না, সে শুধু রাভান্নাকে ভালোবেসে এখানে এসেছে। আর এই কথা প্রমাণ করার জন্য সে তার ব্যাগ থেকে ডায়েরিটা আনতে বলে, যেই ডায়েরিতে সে তার সব কথা আবেগ লিখে রেখেছে। এরপর তারা ভেনেলার ব্যাগ চেক করে দেখে ব্যাগের ভিতর কোনো ডায়েরি নেই, কারণ সেটা তো আগেই নদীতে পড়ে গেছে, ভেনেলা তো বুঝতেই পারেনি। ডায়েরি খুঁজে না পেয়ে তারা পুরোপুরিভাবে নিশ্চিত হয় ভেনেলা পুলিশের গুপ্তচর, কারণ সে সব কিছু মিথ্যে বলছে। তাই তারা ভেনেলাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর দেখি রাভান্না ভেনেলাকে নিয়ে এক উঁচু ঝর্ণা পাহাড়ে নিয়ে আসে। তখন রাভান্না বলে, তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, একমাত্র তোমার জন্যই 7 বছর আগে ছেড়ে আসা মাকে দেখতে গিয়েছিলাম, কারণ তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুমি প্রতিদিন আমাকে ধোকা দিয়েছো। এসব শুনে ভেনেলা হতবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে নকশালদের কাছে আসল চিঠি আসে, যেখানে লেখা ছিল দলের মধ্যে কোনো গুপ্তচর নেই, আসলে এটা পুলিশদের একটা ফাঁদ ছিল দলের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য। এই খবর দ্রুত তারা রাভান্নাকে বলার জন্য দৌড় দেয়, কিন্তু ততক্ষণে রাভান্না ভেনেলার বুকে গুলি চালিয়ে দেয় আর ভেনেলা গুলি খেয়ে পাহাড় থেকে নদীতে পড়ে যায়। তখন ওই দুজন নকশাল রাভান্নার কাছে এসে চিঠিটা দেয়। রাভান্না চিঠিটা দেখেই ভেনেলাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে।
কিন্তু ততক্ষণে ভেনেলাকে বাঁচানো আর সম্ভব নয়। কত বড় ভুলটাই না সে করে ফেলেছে। ওই মুহূর্তে ভেনেলার মনের কথাগুলো ভেসে আসছিল। সে বলছিল, রাভান্না যখন আমার কপালে চুমু দিচ্ছিল তখন শরীর থেকে প্রাণ পুরোপুরিভাবে বের হয়ে যায়নি, বাতাসে আমার নিঃশ্বাস ভেসে যাওয়া অনুভব করতে পারছিলাম। ভেনেলার প্রাণ বলছিল, আমি যদি আবার জীবন ফিরে পেতাম আবারও সেই একই বাবা মায়ের ঘরে জন্ম নিতে পারতাম, আবারও রাভান্নাকে ভালোবাসতে পারতাম, কিন্তু এখন আর সেই শক্তি নেই, আর ফিরে আসা সম্ভব নয়। ভেনেলার এই আবেগভরা কথাগুলো ভেসে আসছিল। আর এখানে সমস্ত নকশালরা ভেনেলার এই মর্মান্তিক মৃত্যুতে কষ্টে তাদের বুক ফেটে যাচ্ছিল। রাভান্না তার জীবনের সব থেকে বড় একটা শোক পায়। নিজের হাতে ছোট্ট একটা ভুলে ভালোবাসার মানুষকে মেরে ফেলেছে সে। এই অপরাধ বউ তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। আর আমাদের এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।